মিঠাই কি কি বউ বানাতে চান আদৃতের মা? একই বলল আদৃতের মা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। যখন মিঠাই মারা যায় তখন সকল দর্শকই হাহাকার করে ফেলেছিল। অনেকেই ভেবে নিয়েছিল এবার বদল এসেছে, শেষ হয়ে যাবে মিঠাই, কিন্তু তা হয়নি। মিঠাইয়ের বদলে এসেছে মিঠি। এই মিঠি কিন্তু অন্য কোনো মেয়ে নয়, সৌমিতিশারী আরেক চরিত্র মিঠি। তাও দর্শক সেই মিঠাইকে চেয়েছেন বারংবার। মিঠাইয়ের সাজ পোশাক আর দুষ্টমিষ্টি স্বভাব সব কিছুই তাদের পছন্দ। তবে প্রথম দিকে ধারাবাহিকের টিআরপি বেশ ভালো হলেও বর্তমানে টিআরপি খুব ভালো নয়। কিন্তু টিআরপি নিচের দিকে হলেও জনপ্রিয়তা কিন্তু এখনও একই রয়ে গেছে। দর্শকদের সেই উন্মাদনা, সেই ভালোবাসা এখনও এক। আর সেই কারণেই মিঠাই সিটের মাথায় উঠল নয়া পালক, যা দেখে খুশি অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পেজ ইন্ডিয়ান টিভি কাপল, সেখানে দুটো ছবি পোস্ট করা হয়। একটাতে দেখা যাচ্ছে এই বছরের সেরা 100 জুটির মধ্যে সিট মিঠাই জায়গা করে নিয়েছে 36-এ। আরেকটা পোস্টে দেখা যাচ্ছে টপ 20 মহিলা ক্যারেক্টার্স 22-এ সমস্ত হিন্দি ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে আমাদের মিঠাই। তার নামে রয়েছে 20 নম্বরে। এই খবরে বেশ খুশি মিঠাই ভক্তরা, এটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তবে অনেকে আদৃতের মায়ের মতামত জানতে চেয়েছে, মিঠাই মানে সৌমিতিশাকে তার ছেলের পুত্রবধূ হিসেবে কেমন লাগে? এমন প্রশ্নের উত্তরে আদৃতের মা হেসে দেয়। আদৃতের মা জানায় যে আমার ছেলে ও মিঠাই মানে সৌমিতিশা খুবই ভালো বন্ধু। মিঠাই সময় পেলেই আমার বাড়িতে আসে, আমাকে আদর করে আর জড়িয়ে ধরে, একেবারে আমার মেয়ের মতো লাগে। তবে আদৃতের বউ হিসেবে কেমন লাগে এমন প্রশ্নের জবাবে তিনি হেসে দেয়। তিনি জানায় মিঠাই মানে সৌমিতিশার মতো মেয়েকে বৌমা হিসেবে পেতে চায় সকল শাশুড়ি। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।